হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি নিয়ে এসেছি ছাতু মাখা। গরমকালে এটি আমাদের প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে। তা ছাতু মাখা আমরা কিছুর সঙ্গে খাই না, গরমকালে প্রতিটি ঘরে পান্তা ভাত, মানে জলে ছাকা ভাত, রাতে হোক বা দিনে হোক, এটি আমাদের খুব প্রিয়। তার সঙ্গে ছাতু মাখা হলে ব্যাস ব্যাপারটা জমে যাবে। তা ছাতুটি মাখবো আমি কেমন করে সেটি আপনাদের কাছে দেখাবো। এই ছাতুটি আমি ঘরে ভেজে করেছি, ঘরে ছোলা ভেজেছি, ভেজে আমি কলে গিয়ে ভাঙিয়ে করেছি। কেননা এখন প্রচুর পরিমাণে ছেলেরা মিড ডে মিল পাচ্ছে, অত ছোলা তো রেখে দেওয়া যায় না, ছোলাগুলো কী করবো, ওই জন্য আমি ঘরে ওটা খোলায় ভেজেছি কড়াইতে, তারপরে আমি ওটা কলে গিয়ে ভেঙে এনেছি প্রায় 4 কিলো ছাতু। আর আমাদের গরমকালে রাতের বেলা প্রায় জলে ছাকা ভাত খায়, আর যে কোনো তরকারি থাক না কেন তার সঙ্গে একটু ছোলা মাখা আমাদের চাই। তাই ছোলা মাখাটা আমি কেমন করে করবো ছোলা ছাতুটি চলুন দেখা যাক। এই যে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি আর নুন নিয়েছি। আপনি যেমন ছাতু নেবেন সেই পরিমাণে আপনি সব জিনিসগুলো নেবেন। এখানে নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এবার এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে জল অ্যাড করব, খুব পাতলা করেও মাখবো না আর খুব আট করেও মাখবো না। লঙ্কাগুলো ভালো করে ডলে নিচ্ছি, অল্প অল্প করে জল আমি অ্যাড করে করে মাখছি। আপনারা ঘরে পান্তা ভাতের সঙ্গে একবার খেয়ে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। নিজের ভাতে ছাতু মাখা ব্যাস ব্যাপারটা জমে যাবে। আর এই ছাতু মাখাটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবে। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করছি। ভালো করে মেখে নিচ্ছি, আমার মাখা কমপ্লিট। এবার আমরা ঠান্ডা ভাতে ঠান্ডা জল দিয়ে ছাতু মাখা দিয়ে রাতে খাবো। আপনাদের যদি আমার এই ছাতু মাখাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর একটি শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার ছাতু মাখা রেডি।